স্টুডেন্টস, গ্রামারে তোমাদেরকে আরো বিল্ড আপ করার জন্য নিয়ে এসেছি একটার পর একটা শর্টস। When you were young, that you climb a tree. কি হতে পারে কারেক্ট আনসার বলতে পারবে? দেখো এখানে কি বলছে, when you were young মানে past time tense ও করছে প্রথম জিনিস। তারপর কি বলছে, that you climb a tree, এখানে কি আছে মেন ভার্ব, কি আছে climb, did হতে পারে, could হতে পারে, should হতে পারে, হাউটা হবে না। তাহলে দেখো past time show করতে গেলে কি করবো আমরা, did করবো না। এখানে কি বোঝাচ্ছে না, past ability বোঝাচ্ছে। পাস্ট এবিলিটি যদি বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, কুড। আর যদি সেটা প্রেজেন্ট এবিলিটি বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, না ক্যান। বোঝা গেল? তাহলে এখানে যদি বলি যে ওয়েন ইউ আর ইয়াং, ঠিক আছে, ইউ কুড ইউ ক্লাইম্ব আ ট্রি, তুমি কি তখন গাছে চড়তে পারতে? ধরো আমার এখন ইয়াং বয়সে, ধরো আমি 8 ঘন্টা পড়াতে পারি, আমি বলতে পারি যে আই ক্যান টিচ ইউ 8 আওয়ার্স পার ডে, বাট ওয়েন এভার আই ওয়াজ আই উইল বি আন এজেড পার্সন, ধরো আমার 70-80 বছর বয়স হয়ে গেছে, আমি তখন বলছি যে আমি যখন ইয়াং ছিলাম তখন একদিনে 8 ঘন্টা পড়াতে পারতাম, তখন কি বলবো যে আই কুড টিচ 8 আওয়ার্স পার ডে। কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট।